আমরা কিন্তু এই সাইডের কাজটা করছি এবং পজিটিভটা আমরা শর্ট পাইছিলাম, তো পজিটিভে আমরা এখন ধরবো। দেখেন এখন কিন্তু শর্ট নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ডায়োড শর্ট হয়ে গেলে, তো মূল বিষয়টা হলো আপনারা এই ডায়োডটা শর্ট হয়ে গেলে কিভাবে ভালো করবেন। তো আমাদের আগে শিখতে হবে আমাদের ডায়োডটা ভালো আছে কিনা। তো তার জন্য আমি ভালো একটা ডায়োড আপনাদের নিয়ে নিলাম। তো আপনি দেখেন যে দুটো অংশের ভিতরে এই একটা অংশ, এই একটা অংশ। তো এই অংশটার সাথে আমাদের এই যে জাম্পারটা আছে, এই জাম্পারটা হইলো নেগেটিভ, এবং এই জাম্পারটা যে জায়গায় লাগানো আছে এই সমস্ত লাইনটা নেগেটিভ, এবং এই হইতে এই পর্যন্ত এটা হলো পজিটিভ। তো পজিটিভটা আমরা কিভাবে চিনব, এই যে ডায়োডের একটা কাটা মাথা আছে, এই যে কাটা একটা মাথা আছে, এই কাটা মাথাগুলো যেদিকে থাকবে এটা পজিটিভ, এবং এখানে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, একটা প্লাস চিহ্ন আছে, আর নেগেটিভের সাইডে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো এভাবে আপনারা এই ডায়োড চিনতে পারবেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তো আসুন এবার আমরা ভালো একটা ডায়োড মাপবো, যে ভালো ডায়োডটা আমাদের মাপটা কিভাবে দেখায়। তো শুরুতেই আমরা পজিটিভ ক্লিপটা পজিটিভে ধরলাম এবং নেগেটিভ ক্লিপটা নেগেটিভে ধরলাম। তো দেখা যাইতেছে আমাদের এই মিটারের কাটা একদম মাথায় না যেয়ে কিছু অংশ বাকি আছে, তার মানে যদি শর্ট হয় তো সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন, একদম মাথায় গেলে বুঝে নিতে হবে যে এই ডায়োডটি শর্ট আছে। তো এখন আমরা আবার এটা ঘুরিয়ে ধরবো, উল্টো বাইলে কোনো শো করবে না, যদি শর্ট থাকতো তাহলে উল্টো বাইলেও আপনার একদম মাথায় এসে যেত। এখন আমরা নেগেটিভ সাইড চেক করব। তো নেগেটিভ সাইড চেক করতে গেলে এই কালো ক্লিপটা এই নেগেটিভের উপরে ধরতে হবে, তারপরে আপনার এ জায়গায় মাঝখানে ধরতে হবে এসিতে। তো দেখেন ফার্স্টে যে মাপটা দিছি ওই মাপের সমপরিমাণ এই কাটাটা দেখাইতে আছে, যার ফলে আমরা বুঝতে পারলাম এই সাইডের দুইটা মানে ডায়োড ভালো আছে। তো এই ক্ষেত্রে এই সাইডের ডায়োড আমরা মাপ দিলে পজিটিভটা পজিটিভে ধরবো এবং নেগেটিভটা নেগেটিভে ধরবো। তো শর্ট নাই যেহেতু আমাদের এই ডায়োডটা পরিপূর্ণ ভালো আছে। তো এবার আমরা এই ডায়োডটা এই জায়গায় রাখবো, তারপরে এই ডায়োডটা আবার মাপ দেব, যেহেতু আমরা এই ডায়োডটা ঠিক করব। তো এটা আমরা পজিটিভে পজিটিভ ক্লিপটা ধরলাম আর নেগেটিভে নেগেটিভ ক্লিপটা ধরলাম, দেখা যাইতেছে ভালো আছে। তো এই সাইডেও আমরা পজিটিভটা ধরলাম এবং নেগেটিভটাও ঘুরে ধরলাম। তো আমাদের দেখেন দোনো সাইডে কিন্তু কাটাটা একদম মাথায় যাইতে আছে। তো এই নেগেটিভ সাইডটাও আমি একটু মাপ দিই, নেগেটিভ সাইডে কোনো শর্ট নাই। তো এই ডায়োড দুইটার, এই ডায়োড থেকে যে কোনো একটা ডায়োড আমাদের শর্ট হয়েছে। তো একটা ডায়োড শর্ট হইলে কিভাবে আপনারা একটা ডায়োড আপনারা বের করে নেবেন বা দোনোটাই গেছে কিনা, এই দুইটা ডায়োড আপনারা খুলে নেবেন। এখন এই ডায়োড দুইটা আগে খুলে নেব, আমি হেরসিং সহই খুলে নেব। ডায়োড যদি লাগান তো বা খোলেন হেরসিং সহ খুলে নেবেন, যাতে আপনার কাজ করতে সুবিধা। তো আমাদের এ জায়গায় দুইটা ডায়োড হলো খুলে নিলাম। তো এখন আমরা দেখব এই দুইটা ডায়োডের, দুইটা ডায়োড গেছে কিনা বা একটা গেছে কিনা। তো যার ফলে আমরা এই পজিটিভ হইলো এই কাটা সাইড, তো এনে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, তো আমি পজিটিভটা পজিটিভে ধরে নিলাম আর নেগেটিভটা এই মানে এসি দুই পিনে মাপ দিলাম। তো দেখেন এ জায়গায় কিন্তু শর্ট দেখা যায়। আবার এই সাইডেরটাও মাপ দেব, দেখেন এটা কিন্তু ভালো দেখা যায়। তার মানে আমাদের এই একটা ডায়োড শর্ট আছে। তো আমরা কি করব, এই একটা ডায়োড আমরা পাল্টাই দেব।
আমি একটা ডায়েট নিলাম, এই ডায়েট গুলো খুবই ভালো, আমি মার্কেট থেকে কিনে আনি 17 টাকা থেকে 18 টাকা দাম নেয়, চাইলে আপনারাও কিনতে পারেন। তো আমি এবারে এই জায়গায় নেগেটিভ সাইড নেগেটিভ এর দিকে ফিরিয়ে দেবো আর পজিটিভ সাইড এর দিকে পজিটিভ ফিরিয়ে দেবো। তো এই হইলো আমাদের ভাও, এই ভাও মতো আমরা এটারে যাবে। তো আমার এই ডায়োডটা ভরা হয়ে গেল, এখন আমরা ঝালাই করে নেব। অনেক সময় ঝালাইগুলো যদি আপনি ঠিকঠাক মতো না দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে ভোল্টেজ কম বাইরে, যেখানে 48 ভোল্ট বাইরে সে জায়গায় আপনার 25-30 ভোল্ট বাইরে এব, কেননা দুইটা ডায়োড যদি মিস খেয়ে যায়, একটা ডায়োড মিস খেয়ে যায়, তো সেক্ষেত্রে ভোল্টেজটা কম বাইরে এব। তো এই ভুলটা করা যাবে না, ঝালাইগুলো খুব সুন্দরভাবে করতে হবে। এখন এ সাইডে যে এই ঝালাইটা আছে, এই ঝালাইটা আমরা সুন্দর করার চেষ্টা করব। এখন বাস কাটিং প্লাস দিয়ে আমার এই রেক্টিফায়ারের বাড়তি মাথাগুলো কেটে নিলাম। তো যাই হোক, আমাদের এই কাজটা এখন সম্পূর্ণ হয়েছে কিনা এটা দেখব। তো আমরা কিন্তু এই সাইডের কাজটা করছি এবং পজিটিভটা আমরা শর্ট পাইছিলাম, তো পজিটিভে আমরা এখন ধরবো। দেখেন এখন কিন্তু শর্ট নাই, এবং নেগেটিভে ধরবো, তো দেখেন নেগেটিভেও কিন্তু শর্ট নাই। তো এভাবেই আপনারা কিন্তু এই ডায়োডগুলো ভালো